অনেকেই মনে করেন ইরানের দাপুটে সামরিক শক্তির ভয়ে চুপসে থাকে ইসরায়েল ও তার মিত্র মার্কিন যুক্তরাষ্ট্র। আসলে তারা ইরানের বিরুদ্ধে আটঘাট বেঁধে লাগার সময় নিয়েছে। কয়েক দশক ধরে মধ্যপ্রাচ্যের 11টি দেশে অনেকগুলো সামরিক ঘাঁটি বসিয়ে পায়ের নিচে মাটি শক্ত করেছে যুক্তরাষ্ট্র। বহু বছর ধরে হাজার হাজার মার্কিন সেনা মোতায়েন করেছে সেসব ঘাঁটিতে। কয়েক দশক ধরে পারস্য উপসাগরীয় অঞ্চলে সামরিক ঘাঁটি নির্মাণে বিনিয়োগ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। ইরানের কাছাকাছি হওয়ার কারণে এসব ঘাঁটি দেশটির বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য সবচেয়ে সুবিধাজনক সামরিক অবস্থান। যুক্তরাষ্ট্রের কৌশলগত বিমান ও নৌঘাঁটি রয়েছে সেই সব স্থানে। 2023 সালের অক্টোবরের তথ্য, মধ্যপ্রাচ্যের 11টি দেশে প্রায় 45,000-এরও বেশি সেনা দিয়ে ইরানকে ঘিরেছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্য ছাড়াও পৃথিবীর শক্তিশালী মিত্র দেশগুলোতেও মার্কিন ঘাঁটি আছে। পৃথিবী জুড়ে এমন প্রায় 750টি মার্কিন ঘাঁটির কথা জানা গেছে। মার্কিন মিত্র হিসেবে আলোচিত সৌদি আরবে 2,700 মার্কিন সেনা আছে। দেশটির সশস্ত্র বাহিনীকে প্রশিক্ষণ, পরামর্শ, সহযোগিতা দিতে এবং মধ্যপ্রাচ্যে মার্কিন স্বার্থ রক্ষা করতে এসব সেনা মোতায়েন করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটি জানিয়েছে সৌদি আরবে থাকা সেনারা বিমান ও মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা দেখভাল করে এবং সামরিক বিমান পরিচালনায় সহযোগিতা করে। দেশটির প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের 378তম এয়ার এক্সপেডিশনারি উইং রয়েছে। সেখানে F-16 এবং F-35 যুদ্ধ বিমান মোতায়েন করা আছে। ইসরায়েলে সাইট 512 নামে একটি মার্কিন ঘাঁটি রয়েছে। সেখানকার মার্কিন সেনার সংখ্যা জানা যায় না। সেখানে একটি রাডার সার্ভেইলেন্স সিস্টেম রয়েছে যা মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ব্যালিস্টিক মিসাইল অ্যাটাকের হুমকি শনাক্ত এবং ট্র্যাক করতে পারে বলে মনে করা হয়। মার্কিন সেনার সংখ্যা সবচেয়ে বেশি, প্রায় 13,500। 1991 সাল থেকেই মার্কিন সেনা কুয়েতে গেড়ে বসেছে। দেশটির আলি আল সালিম বিমান ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের 386তম এয়ার এক্সপেডিশনারি উইং রয়েছে। বাহরাইনেও 2022 সাল পর্যন্ত 9,000 মার্কিন সেনা থাকার কথা জানা গেছে। কাতারে এমন সেনা আছে কমপক্ষে 8,000। দেশটির রাজধানী দোহার দক্ষিণ পশ্চিমে অবস্থিত আল উদেইদ নামের বিশাল এক বিমান ঘাঁটিতে এসব সেনা মোতায়েন করা হয়েছে। এটি মার্কিন সেন্ট্রাল কমান্ডের আঞ্চলিক সদর দপ্তর। সংযুক্ত আরব আমিরাত কয়েক বছর ধরেই মার্কিন যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মিত্র। দেশটিতে 3,500 মার্কিন সেনা আছে। দেশটির আল ধফরা বিমান ঘাঁটি থেকে MQ-9 রিপার ড্রোন এবং যুদ্ধ বিমান পরিচালনা করে থাকে যুক্তরাষ্ট্র। বাদ যায়নি জর্ডানও। দেশটির সরকারের অনুরোধেই সেখানে প্রায় 2,900 মার্কিন সেনা থাকার কথা জানা গেছে। সিরিয়া ও ইরাকে মার্কিন গোয়েন্দা মিশন চালাতে জর্ডানের বিমান ঘাঁটির দ্বারস্থ হয় যুক্তরাষ্ট্র। ইরাকে 12টি মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে। দেশটিতে এখন কি পরিমাণ মার্কিন সেনা আছে সেই তথ্য স্পষ্ট নয়। 2021 সালে দেশটিতে মার্কিন সেনা সদস্যের সংখ্যা 2,500 ছিল। ইরাকি সশস্ত্র বাহিনীকে প্রশিক্ষণ দেয় তারা। প্রায় 900 মার্কিন সেনা সিরিয়ায় রয়েছে। ওমানে মার্কিন বিমান বাহিনীর 100 সেনা মোতায়েন করা আছে। তুরস্কেও যুক্তরাষ্ট্রের সেনা আছে 1,885 জন।